আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষার অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করবো তো কোভিড চলাকালীন কারণে তোমরা স্কুলে যেতে পারতেছ না এটা তোমাদের জন্য অনেক বড়সড় একটা কষ্টের একটা বিষয় আমি সেটা বুঝতে পারছি তো তোমরা পড়াশোনা থেকেও অনেকটা দূরে সরে যাচ্ছ তো যে কারণেই সরকার কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে যেভাবেই হোক যেহেতু সংকটকালীন একটা মুহূর্ত পড়াশোনা করা যাচ্ছে না পড়াশোনার সাথে সম্পৃক্ত রাখা তো এই কারণে কিন্তু তোমাদেরকে অ্যাসাইনমেন্ট কাজের সাথে সম্পৃক্ত করা হয়েছে এবং তোমরা ইতোমধ্যে বেশ কিছু সপ্তাহের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেও ফেলেছো এছাড়া এর আগে সপ্তম শ্রেণীর কর্মজীবনমুখী শিক্ষার একটা অ্যাসাইনমেন্ট তোমরা কমপ্লিট করেছো আজকে আমরা কর্মজীবনমুখী শিক্ষার দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব এবং আমাদের এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে তো আমি তোমাদেরকে সুন্দর মতো একটা ধারণা দিয়ে দিব আমাদের যে প্রশ্নটি করা হয়েছে সেই প্রশ্নটির উপর ভিত্তি করে তোমরা সুন্দর মতো ধারণা নিবা নিয়ে আমার এই কথা একদম হুবহু কপি না করে নিজের মতো করে নিজে যেভাবে বুঝতেছো বা আমি বুঝালাম যে বুঝলা সেই মতো করে সুন্দর করে অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করবা তো আমি এখন তোমাদের প্রশ্নটা থেকে প্রশ্নটি করা হয়েছে এখানে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত যে কাজটি দেওয়া হয়েছে খুব ভালো করে খেয়াল করো বলছে তুমি আত্মমর্যাদাবান ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে নিজেকে কিভাবে গড়ে তুলতে পারো তার একটি কর্ম পরিকল্পনা এটা হচ্ছে কাজ অর্থাৎ প্রশ্ন বলতেছে যে তুমি আত্মমর্যাদাবান ও আত্মবিশ্বাসী মানুষ হিসাবে নিজেকে কিভাবে গড়ে তুলতে পারো তার একটি কর্ম পরিকল্পনা প্রণয়ন করো মানে তুমি কিভাবে নিজেকে আত্মমর্যাদাবান করে গড়ে তুলবা তারই একটা কর্ম পরিকল্পনা এখানে গড়ে তুলতে বলা হয়েছে প্রণয়ন করতে বলা হয়েছে নির্দেশনা দেখো অ্যাসাইনমেন্ট করার পূর্বে তোমরা এই নির্দেশনাটা খুব ভালো করে খেয়াল করবে কারণ এই নির্দেশনা অনুযায়ী তোমাকে অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করতে হবে এখানে তোমাকে নির্দেশনা দিচ্ছে তোমার পরিবার বা আত্মীয় স্বজনের মধ্যে এমন একজনকে বেছে নাও যিনি আত্মমর্যাদাবান অর্থাৎ তোমাকে বেছে নিতে বলতেছে একজন আত্মমর্যাদান ব্যক্তিকে আত্মমর্যাদান হিসেবে সমাজে পরিচিত স্বাস্থ্য সুরক্ষা নীতি বজায় রেখে সমাজে আত্মবিশ্বাস হিসেবে নিজেকে গড়ে তুলেছেন সে বিষয়ে তথ্য সংগ্রহ করে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় পাঠ দশ থেকে ষোলো পাঠের সহায়তা নিবে তো এই যে দশ থেকে ষোলো পাঠের সহায়তা তোমার পরিচিত একজন আত্মমর্যাদাবান ব্যক্তির পরামর্শ বা তার কাছ থেকে তথ্য সংগ্রহ করে তুমি অ্যাসাইনমেন্টটা লিখবা অর্থাৎ তোমার অ্যাসাইনমেন্টের বিষয় কি যে তুমি নিজেকে কিভাবে একজন আত্মমর্যাদাবান মানুষ প্রতিষ্ঠিত তো আমরা এখানে হিসাবে মূল্যায়নের ক্ষেত্রে চারটা ভাগ আছে আমরা অতি উত্তম ভাগটাকে খেয়াল করব। কি বলছে যে আত্মবিশ্বাসী কম আত্মবিশ্বাসী মানুষের মধ্যে পার্থক্য চিহ্নিত করন আত্মমর্যাদাবান মানুষ সম্পর্কে স্বচ্ছ ধারণা আত্মমর্যাদা সম্পর্কে ধারণা ধারণা পাঠ্যপুস্তকের সাথে সংগতিপূর্ণ চিত্র লেখার লক্ষণীয় মাত্র নিজস্বতা সৃজনশীলতা সঠিক শব্দ বাক্য বানান ঠিক নিয়ম এবং নির্ধারিত সময় অ্যাসাইনমেন্ট জমা জাস্ট এগুলো হলে এই ধরনের বিষয়গুলোর মধ্যে অতি উত্তম থাকবে তবে আমাদের সবচেয়ে ভালো মতো অনুসরণ করতে হবে আমাদের কোন জায়গাটাকে এই নির্দেশনা বক্সটাকে আমরা এই নির্দেশনা বক্সটাকে গুরুত্ব দিয়ে আমরা আমাদের অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করব তো আমি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট লিখে লিখে দেখাবো পাশাপাশি ওই লেখাটা দেখানোর পাশাপাশি তোমাদের ধারণাটাও আমি বলে দিব লেখাটা দেখবা ধারণাটা অর্জন করবা করে সুন্দর মতো একটা করে ফেলবা তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাসাইনমেন্টে দেখো একটা সুন্দর মতো ভূমিকা লিখবা আমি একটা লিখে দেখাইছি তোমরা তোমাদের মতো করে লিখতে পারো আত্মমর্যাদাবান মানুষ পরিবার সমাজে পরিবার সমাজ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ আত্মমর্যাদা সম্পন্ন মানুষের মাধ্যমে দেশ ও দশের কল্যাণ সাধন হয় রাষ্ট্র উন্নয়নের দিকে ধাবিত হয় সুন্দর কথা কারণ আত্মমর্যাদাবান মানুষদের দ্বারা আমাদের রাষ্ট্র অনেকাংশে উন্নত হয়ে থাকে এরপরে আমরা আত্মমর্যাদাবান মানুষের একটা পরিচয় দিয়ে নিব যে যে আসলে আত্মমর্যাদাবান আত্মমর্যাদাবান আমরা কথাগুলো বারবার বলতেছি আমাদের তো আগে জানতে হবে যে আত্মমর্যাদাবান বিষয়টা কি মানুষটাকে এখানে বলছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের তাই রয়েছে প্রখর আত্মমর্যাদা আত্মমর্যাদা সম্পন্ন মানুষ দুর্নীতি করে না ঘুষ গ্রহণ করে না অন্যের কাছে ছোট হতে চায় না অন্যের পরীক্ষার খাতা দেখে লেখে না আত্মমর্যাদা সম্পন্ন মানুষ নিজের অনুযায়ী সম্মানের কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করে থাকে আত্মমর্যাদা সম্পন্ন মানুষকে আদর্শ মানুষ বলা হয় আমার পরিবারের একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ রয়েছে তার আদর্শে কিভাবে আমি আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো তার একটি কর্ম পরিকল্পনা নিম্ন আলোচনা করা হলো তাহলে বিষয়টা বুঝতেই পারছো যে আত্মমর্যাদাবান মানুষ মানে কি সে একজন সৎ মানুষ তার দ্বারা কোনো অন্যায় কাজ খারাপ কাজ হবে না সে কোনো অসাধু অবলম্বন করবে না পরীক্ষা নকল করবে না অন্যের দেখে লিখবে না সে খারাপ কথা বলবে না তারাই তো আত্মমর্যাদাবান মানুষ তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে আত্মমর্যাদাবান মানুষ হতে হবে তো আমরা সেই আত্মমর্যাদাবান মানুষ হিসেবে গড়ে ওঠার পদক্ষেপ বলবো বলবো সম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার পদক্ষেপ এক একজন আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি কখনো অন্যের জিনিস না বলে নেন না আমরা কখনো অন্যের জিনিস না বলে নিব না এটা একটা কাজ তাহলে তুমি আত্মমর্যাদাবান কিভাবে গড়ে কিভাবে গড়ে উঠবা তুমি অন্য কিছু নিলে না বলে নিবা না তোমাকে কি করতে হবে বলে নিতে হবে তাহলে তুমি আত্মমর্যাদাবান মানুষের একটা গুণ অর্জন দুই নম্বর একজন আমরা সবসময় অন্যকে সম্মান করবো অর্থাৎ অপরকে সম্মান করতে হবে কাউকে অবহেলা করা যাবে না তিন নম্বর দেখো সম্পন্ন মানুষ কখনো কারো সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় না মারামারি করে না আমরাও সেই সকল কাজ করবো না ঝগড়া করা মারামারি করা এগুলো ভালো মানুষের কাজ না আত্মমর্যাদা সম্পন্ন মানুষের কাজ একজন অন্যায় করতে পারে তাকে তুমি বোঝাও বুঝিয়ে বলো ঠিক আছে তো এগুলো হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন মানুষের কাজ চার নম্বর দেখো একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ কখনো অন্যায় পথে অর্থ উপার্জন করে না কেউ সেই কাজ করলে ভদ্রভাবে বাধা প্রদান করে অর্থাৎ এক কথায় বলা যেতে পারে ঘুষ গ্রহণ করে না যদি কেউ করে সেক্ষেত্রে তাকে মারধর করে না তাকে বোঝাও যে এটা করা ঠিক না এটা করা যাবে না এটাই বলা হচ্ছে পাঁচ নম্বর আত্মমর্যাদা সম্পন্ন মানুষ কখনো মিথ্যা কথা বলে না আমরা কখনো কারোর সাথে মিথ্যা কথা বলবো না ছয় নম্বর দেখো একজন আত্মমর্যাদা সম্পূর্ণ শিক্ষার্থী কখনো অন্য কারো লেখা দেখে লেখে না পরীক্ষায় এই পরীক্ষায় বই দেখে লেখে না বা নকল করে না আমরা ওই সকল কাজগুলো করব না তাহলে তোমাকে কি করতে হবে অবশ্যই বই দেখে লেখা যাবে না বই দেখে যদি লিখো তাহলে সেক্ষেত্রে আত্মমর্যাদাবান কিন্তু বলা যাবে না সাত নম্বর একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ সবসময় অন্যকে সম্মান করেন কখনো কাউকে কষ্ট দেন না যার যা প্রাপ্য তাকে সেই দাপ দেওয়ার চেষ্টা করে অর্থাৎ সকলকে সম্মান করতেছে যে যতটুকু প্রাপ্য তার কাছে তাকে সেই প্রাপ্যতাটা পূরণ করা হচ্ছে এটা কার লক্ষ্য একজন আত্ম আত্মমর্যাদাবান মানুষের বৈশিষ্ট্য তাহলে আমাকে আত্মমর্যাদাবান মানুষ হিসেবে গড়ে উঠতে হলে কি করতে হবে এই গুণাবলীগুলো অর্জন করতে হবে তাহলে আমি আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো আট নম্বর দেখো একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ সময় নিজের মর্যাদা সম্পর্কে সচেতন তিনি কখনো এমন কোনো কাজ করে না যা তার মর্যাদা নষ্ট করে তাহলে আমরা আত্মমর্যাদাবান মানুষের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো এখানে পেয়ে গেলাম আমি এখানে বলতেছে যে উল্লিখিত আলোচনা মানে সর্বশেষ কথা তুমি এখন এন্ডিং দিবা শেষ করবা উল্লিখিত আলোচনা থেকে বলা যায় যে আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ সমাজ ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেক ব্যক্তি যদি নিজেকে আত্মমর্যাদা সম্পূর্ণভাবে গড়ে তুলতে পারে তাহলে উন্নয়ন ত্বরান্বিত হবে এবং শৃঙ্খলা ফিরে আসবে তো এভাবে তুমি অ্যাসাইনমেন্টটাকে পুরোপুরি সম্পন্ন করবা আর আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক ইজি এডুকেশন যেখানে তুমি সপ্তম শ্রেণী বলো পঞ্চম বলো অর্থাৎ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের ক্লাসই পাচ্ছ তো যেহেতু তোমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সুতরাং তোমাদের কিন্তু পরবর্তী প্রত্যেকটা ক্লাসেই আমাদের ক্লাসগুলো দরকার হবে যার যখন যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো দেখতে পারবা এই কারণে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা পাশাপাশি তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রমের সাথেও কিন্তু আমরা সম্পৃক্ত একটা নির্দেশনামূলক কাজ করে যাচ্ছি তো তোমরা সেই অ্যাসাইনমেন্টের নির্দেশনাগুলো পেয়ে যাবা এছাড়া এমসি কি এবং টেকনিক এডুকেশন লাইভ এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো এবং আমরা চেষ্টা করব তোমাদেরকে সর্বাত্মকভাবে পড়াশোনা জনিত সহযোগিতা করার জন্য তো আজকে এই পর্যন্তই পরবর্তী অ্যাসাইনমেন্টের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সকলে ভালো থেকো ধন্যবাদ সবাইকে